আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের পর্বে বলছিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং মর্ম, এবং সেখানে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এবং এটা বলেছিলাম লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা একটা ত্রুটিযুক্ত অর্থ এবং সেটার ব্যাখ্যা করেছিলাম। আজকেও কিছু কালেমার প্রচলিত অর্থ সামাজিকভাবে যেটা আমাদের মধ্যে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে, সেটা অর্থে নিয়েছি, যে অর্থগুলো আমরা কোনো সময় করব না এবং এই অর্থগুলো থেকে আমরা দূরে থাকব। আমরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করব সত্য এবং মিথ্যা দিয়ে। তো সেটা কী করব, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তার পরিবর্তে যে প্রচলিত কিছু ভুল অর্থ আছে যেগুলো আজকের পর্বে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলব। যেমন এখানে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলা শব্দটি আছে এর অর্থ কোনো কোনো ক্ষেত্রে করা হয় মাওজুদা, এই যে মাওজুদা করা হয়, মাওজুদা মানে হচ্ছে মৌজুদ থাকা, অস্তিত্বে থাকা। তো আমাদের মধ্যে অনেকে করে লা মাওজুদা, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু অস্তিত্বে নেই, মানে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, সব শেষ বা যা আছে সবই আল্লাহ। তো আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, যদি আল্লাহ ছাড়া কোনো কিছু না থাকে তাহলে গায়রুল্লাহ কোথায় গেল, বা আল্লাহ ছাড়া যদি সবই যদি আল্লাহ হয় তাহলে গাছপালা নদী তারপরে পাহাড় পর্বত বা অন্যান্য মানুষ পশু পাখি তারাও তাহলে আল্লাহ হয়ে যাবে। এটা একটা সর্বেশ্বরবাদের আকিদা, এই আকিদা থেকে আমাদের সরে আসতে হবে। আল্লাহ ছাড়া কোনো কিছু মজুদ নেই এটা বলা যাবে না। আল্লাহ ছাড়া অনেক কিছু মজুদ আছে, আল্লাহ ছাড়া অনেক গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া অনেক ভুল ত্রুটিযুক্ত বা অসত্য মাবুদ আছে, তারপরে পৃথিবীতে আল্লাহর অজস্র সৃষ্টি আছে। সুতরাং এই অর্থটা আমাদেরকে করা যাবে না, এটা আমাদের ভাবা যাবে না। তারপরে আবার যেটা বলা হয় সেটা হচ্ছে কি, লা লা খালিকা, লা খালিকা ইল্লাল্লাহ, মানে সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। তো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এটা বললে যদি ইমানদার হওয়া যায়, মুসলমান হওয়া যায়, তাহলে আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নেই এটা তো সবাই বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, আমাদের সমাজে হিন্দু থেকে নিয়ে বৌদ্ধ অমুসলিম যারা আছে তারা সবাই বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছে সব কিছু সৃষ্টিকর্তা। তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা যদি হয় তাহলে পৃথিবীতে কোনো কাফের থাকবে না, কোনো অস্বীকারী কোনো দল থাকবে না, সবাই তাহলে মুসলিম হয়ে যাবে। আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা এটা কোনো তাওহীদের বাণী হতে পারে না, বা এটা কোনো পূর্ণাঙ্গ তাওহীদ নয়, তাহলে এই অর্থটা আমাদের করা যাবে না। তারপরে দুই নম্বর হচ্ছে কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লা লা হাকিমা, মানে বিধানদাতা, লা হাকিমা, লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। এইটা অর্থ কিন্তু আমাদের সমাজে খুব দেখা যায়, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। তো আল্লাহ ছাড়া বিধানদাতা নেই এটা আমরা সবাই বিশ্বাস করি, যেহেতু আল্লাহর পৃথিবী, আল্লাহ সৃষ্টি দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ পরিচালনা করছেন, আল্লাহ রিজিক দিচ্ছেন, আল্লাহ পৃথিবীর মালিক। সুতরাং এই পৃথিবী পরিচালনার জন্য যে বিধান সেটা আল্লাহই দেবেন এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এটা যদি বিশ্বাস করি এটা কোনো পূর্ণাঙ্গ উলুহিয়াত নাই, মানে আল্লাহর কাছ থেকে উপর থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে রব, রব হিসেবে পাবো। আর যেহেতু আমরা টোটাল সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে পাবো, সেই জন্য আমরা আল্লাহকে দেব, কি দেব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। যেহেতু আল্লাহ একাই দিচ্ছে সমস্ত কিছু, সৃষ্টি করছেন, পরিচালনা করছেন, মালিকানা করছেন, রিজিক দিচ্ছেন, জন্ম মৃত্যু, সেহেতু ওখানে যেহেতু কোনো মাধ্যম লাগে না, সেহেতু আমরা ইবাদত করবো কোনো মাধ্যম ছাড়া, একমাত্র আল্লাহর জন্য। তো ইলাহ শব্দের মধ্যে এই হাকিমা কথাটা পরিপূর্ণভাবে নেই, আংশিক আছে। আল্লাহর বিধান আমরা মানব, পৃথিবীতে অনেক বিধানদাতা আছে, যেমন ধরুন ট্রাফিক রুলস, এটাও তো একটা সার্কুলার বিধান। কোনো কোনো বিধান আছে পৃথিবীতে, অনেক বিধান আছে যে বিধানটা আমরা মানি, কিন্তু এগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয়। অনেক দেশের রুলস আছে, যেমন জেল সিস্টেম বা বিচার বিভাগের অনেক সেক্টর আছে যেগুলো কিন্তু কোনো বিধান থেকে আসে, মানে 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 মানুষের পার্থিব জগৎ থেকে এই বিধানগুলো মানুষ তার সুবিধার জন্য বানিয়েছে। তো এগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হলে এগুলো সবসময় মানা যায়। তাহলে সেক্ষেত্রে বিধানদাতা যদি আমরা বলি তাহলে এটা পূর্ণাঙ্গ তাওহীদ হলো না, মানে এর পূর্ণাঙ্গ অর্থ হলো না, কিছুটা ঘাটতি থেকে গেল, মানে এই সৃষ্টিকর্তা
মানে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বা আল্লাহ ছাড়া কোনো কিছু মজুদ নেই, এটা তো একেবারে বাতিল, এর মধ্যে কোনো আল্লাহর ইলা বৈশিষ্ট্য নেই। কিন্তু বিধানদাতা মানে হাকিমা এর মধ্যে থাকলেও আংশিক আছে, সুতরাং এটা পরিপূর্ণ অর্থ নয়, এটা পরিপূর্ণ কোনো অর্থ নয়। তারপর অনেকে আরেকটা অর্থ করে সেটা হচ্ছে লা মালিক, মানে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই পৃথিবীতে, মানে আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ, এটা বিশ্বাস করলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হয়ে গেল, এটা বিশ্বাস করলে ইমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল। এটা অনেকে বিশ্বাস করে আল্লাহ মালিক, এটা বিশ্বাস করলেই তো ইমান হয়ে গেল। তাহলে আল্লাহ মালিক পৃথিবীর, এটা তো সবাই বিশ্বাস করে, একই কথা, এটা তো আল্লাহর রুবুবিয়াত বৈশিষ্ট্য, আল্লাহর এটা কাজ, আল্লাহর কাজকে পৃথিবীর সমস্ত মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করতো, বর্তমান যুগে যারা কাফের মুশরিক আছে বা যারা মানে দিনের বাইরে যারা আছে, ইসলামের বাইরে আছে, তারাও তো বিশ্বাস করে যে পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং এটাও আমাদের একেবারে কমপ্লিটলি অগ্রহণযোগ্য অর্থ। তারপরে অনেকেই মৌখিক, যেটা মহিলাদের মধ্যে পাওয়া যায় বা সাধারণ যারা এতটা বোঝে না, তারা কি বলেন যে সমস্ত সৃষ্টি জগতের উপর ইয়াকিন বিশ্বাস ত্যাগ করে, মানে সৃষ্টি জগৎ যত আছে, সৃষ্টি আছে পৃথিবীতে, ইয়াকিন বিশ্বাস ত্যাগ করে কেবলমাত্র আল্লাহর সত্তায় সীমাবদ্ধ, মানে শুধু আল্লাহকে বিদ্রোহ নাও, আল্লাহকে বিশ্বাস করো এবং সব কিছু অস্বীকার করো, তাহলেই তোমার ইমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হয়ে গেল, তাহলে তুমি মুসলমান হয়ে গেলো। এটা হচ্ছে, এটাও ভুল অর্থ, কারণ আমরা যদি শুধু সমস্ত জায়গা থেকে বিশ্বাস একই তুলে নিই, তাহলে হাদিসের ওপর বিশ্বাসটা কে করবে? আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সম্পত্তি, আমাদের প্রপার্টি, আমাদের জৈবিক চাহিদা, আমাদের জীবন, এগুলো বিশ্বাস করবো না আমরা তাহলে? আমাদের কেরিয়ার, আমাদের ব্যবসা বাণিজ্য, তো এইগুলো তো অনেক কিছু আছে, তো এইগুলোকে আমরা তো অস্বীকার করতে পারি না, এগুলো তো আমাদের আছে, এগুলো করতে হবে। তাহলে এইগুলোকে অস্বীকার করে আল্লাহর ওপর বিশ্বাস করা, এটা কোনো ইমানের বাক্য হতে পারে না বা তাওহীদের বাক্য হতে পারে না, এটাও বাদ। সংক্ষেপে বলছি, আল্লাহ সেটা বলছে কোনো কিছু তো কোনো কিছু হয় না, সব কিছু হয় আল্লাহ থেকে, তো সেটা তো ঠিকই কথা, এটা তো আল্লাহ সৃষ্টির বৈশিষ্ট্য, সব কিছু তো পৃথিবীতে আল্লাহ একাই সৃষ্টি করেছেন, এটা তো শুধু মুসলিমরা না অমুসলিমরাও বিশ্বাস করে। তাহলে যদি আমরা বলি যে কোনো কিছুই হয় না, শুধু আল্লাহ যা করে তাই হয়, তাহলে এটা একটা মানে ভুল অর্থ, এই অর্থ দিয়ে কোনো মানুষ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, এই অর্থটা আমাদের চলবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে হচ্ছে দাসত্ব করা, এককভাবে দাসত্ব করা, আমরা কোন সেন্টেন্সে পাবো? কারণ পৃথিবীতে তো অনেক ইলা আছে, সেই ইলাগুলোকে বাদ দিতে হবে এবং এই কালিমার মধ্যে সেই ইলার কথা থাকবে, অসত্য আকারে থাকবে এবং শুধু আল্লাহকে সত্য হিসেবে। তো এগুলোর কোনোটার মধ্যেই আমরা সেটা পাচ্ছি না, সেটা আমি আগের ভিডিওতে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে লা 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 মাবুদা বিহাক্কিন, বিহাক্কিন কথাটা এখানে উজ্জ্বল আছে, বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি বলা হয়, তাহলে পৃথিবীতে যা আছে সবই আল্লাহ হয়ে যাবে, এইখান থেকেও আমাদের সরে আসতে হবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এরপরে আমরা এগোবো আল্লাহর এই লা ইলাহা ইল্লাল্লাহ বৈশিষ্ট্যগুলো ভঙ্গকারী বিষয় বলবো, আরও কিছু বিষয় আছে পর্বে আসবে। তাহলে আমরা এই মানে করলাম যেটা প্রথম ধাপ, ইলমের প্রথম ধাপ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলা যাবে না, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই অবধি আমরা বলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই আলোচনাটাকে আরও ডেভেলপ করবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সঠিক জানার বোঝার তৌফিক দান করেন, আমিন আল্লাহ আমিন, এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মুমিন হিসেবে কবুল করেন, আমিন আল্লাহ আমিন। আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।